নমস্কার বন্ধুরা, আমি উমা আর আমার রান্নাঘরে আজকে নিয়ে এসেছি শাহী নিরামিষ ডিম কারি। অবাক হচ্ছ না তাই না তোমরা, যে ডিম কারি আবার নিরামিষ? চলো তাহলে আমার রান্নাঘরে দেখা যাক এই নিরামিষ ডিম কারিটা কী করে করি। এখানে আমি কয়েকটা বড় সাইজের আলু নিয়েছি, এই যে বড় সাইজের আলু নিয়েছি। এবার এটাকে আমি ছুলে নেব। আমি এখানে আলুগুলো কেটে এই দুখণ্ড করে নিয়েছি, দিয়ে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটু লবণ মিশিয়ে, সামান্য লবণ মিশিয়ে এবার এটা হাফ সেদ্ধ করতে দেব। খুব বেশি সেদ্ধ করলে হবে না, মোটামুটি হাফ সেদ্ধ হবে, 80% মতো, হাফও না 80% মতো এই আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আবার আলুগুলো অলমোস্ট 80% হয়ে গেছে, যে একটা কাঁটা চামচের সাহায্যে দেখে দিয়েছে, অলমোস্ট 80% হয়ে গেছে, এর থেকে বেশি করলে জিনিসটা গলে যাবে। তো এবার এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করার জন্য একটু কয়েক মিনিটের জন্য, মোটামুটি 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। আমি যতক্ষণ আলুটা ফ্রিজে রাখছি ততক্ষণ আলুর জন্য ফিলিংসটা তৈরি করে নিই। পুরের জন্য এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি, এই পনিরটাকে আগে গ্রেট করে নেব। আমার কুড়ানো কমপ্লিট। এখানে আমি কয়েকটা কাজু রেখেছি, কিশমিশ রেখেছি, স্বাদ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি আগে আলুগুলোকে একটু করে সাজিয়ে নিই। এই যে মাঝখান থেকে এবার হালকা করে একদম হালকা হাতে মাঝখানটা তুলে নিতে হবে। যে এরকমভাবে মাঝখানটা তুলে নিতে হবে। আমার আলুগুলো পুরানো হয়ে গেছে, এবার এটার মধ্যে একটু করে এই পনিরের ফুটটা দিয়ে দেবো। যদি কারো কাছে পনির না থাকে সে তাহলে ছানা দিয়েও করতে পারে জিনিসটা। আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সামান্য একটু লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তার উপরে একটু ব্রাশ করে দিচ্ছি, যেন এই ফিলিংসটা বেরিয়ে না আসে ফিলিংটা। আমার এখানে প্রায় শেষ হয়ে গেল পুরোটা তৈরি করা, এবার জিনিসটা ভাজার জন্য রেডি। আমি এই ডিমগুলো ভাজার জন্য সাদা তেল কড়াইয়ে গরম করতে বসিয়েছি, এবার এক এক করে ভেজে তুলে নেব। হিটটা মিডিয়াম থাকবে, খুব হাইও হিট হবে না, খুব লো হবে না। আমার এখানে সবগুলো ভাজা কমপ্লিট, আমি তুলে নিচ্ছি সব। আমি একটু তেল তুলে নিলাম, অত তেল লাগবে না। এবার ওই তেলে একটু জিরে ফোড়ন দিচ্ছি, আর এখানে আমি কয়েকটা গোটা মশলা, দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখানে আমি একটু আদা বেটে রেখেছি, সেটাও তেলের উপর দিয়ে দিই, আর একটু গরম মশলা দিই। এখানে আমি দুটো বড় বড় টমেটো বেটে রেখেছি,
টাও দিয়ে দিলাম। এটা ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ না তেল কেটে বেরিয়ে আসছে। আমার এই যে টমেটো থেকে তেল কেটে বেরিয়ে এসছে, এবার আমি তাতে একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ, এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প করে লবণ, একদম সামান্য, কারণ আলু একবার সেদ্ধ করতে গিয়ে লবণ দেওয়া পড়েছে, আবার পনিরেও লবণ দেওয়া আছে। এবার আবারও এটা তেল কাটা অবধি কষাতে হবে, স্বাদ মতো একটু চিনি, যে চিনি স্কিপ করতে চাই স্কিপ করবে, স্বাদের জন্য একটু চিনি। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তেল কেটে বেরিয়ে এসছে, এবার আমি এখানে যে একটু এক চা চামচ পোস্ত বাটা, এখানে মোটামুটি 8-10টা কাজু বাদাম বেটে রেখেছি, এটা যেহেতু শাহি ওই জন্য একটু কাজু বাটা, আর এই যে এক চা চামচ মগজ বাটা, আবারও ভালো করে কষাতে হবে। এই যে আমার এখানে যেটা পুরটা বেঁচে গেছিলো সেটাও দিয়ে দিচ্ছি। এখানে একটু ঘি দিলাম কষাতে কষাতে, আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এবার আমি এই একটু ফ্লেমটা অফ করে দিলাম, এখানে আমি একটু মালাই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়তে হবে। একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, মালাইটা পুরোপুরি অপশনাল, যে দিবে দিবে, না দিবে না দিবে, স্কিপ করতে পারে। এই যে এবার জিনিসটা ফুটে উঠলে, এই যে ফুটে উঠেছে, এবার আমি একটু হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা পছন্দ মতো, যে যেরকম গ্রেভি পছন্দ করো। আমার এই গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এই এক এক করে নিরামিষ ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশি নাড়ালে হবে না, এটা প্রায় হয়ে এসছে, আলুটাও আমার সেদ্ধ ছিল, এটা ফুটে উঠলেই আমার রেডি আজকে শাহি নিরামিষ ডিম কারি। তো বন্ধুরা, আমার এই শাহি নিরামিষ ডিম কারি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও।